নিম্নমানের কাজের অভিযোগ উঠে এলো মেখলিগঞ্জ ব্লকের বাগডোকরা ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় 94 ফুলকাডাবড়ি গ্রামের পুলের পাড় থেকে বকশিটটারি যাওয়ার রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘদিন কেটে গেলেও কাজ শেষ হয়নি অভিযোগ তাদের। অভিযোগ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ভবানী রায়চৌধুরী সরাসরি দোষারোপ করেন বাগডোকরা ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী প্রদীপ বর্মনকে। উনি মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় এসে মোটা অঙ্কের টাকা দাবি করেন অভিযোগ ভবানীবাবুর। রাস্তার ঠিকাদার এতে রাজি না হওয়ায় তাকে সরাসরি ধমক দেন, ফলে বাধাপ্রাপ্ত হয় রাস্তার কাজ। যদিও প্রদীপ রায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সিংহ সরকার বলেন, দুটো স্তরে 3 ইঞ্চি করে মেটাল বা পাথর দেওয়ার নিয়ম, কিন্তু নিয়ম মানা হয়নি। ঠিকাদারকে বলছি, সানজানের বালা আমাদের বাথরুমের কাজও পছন্দ করি না। সানজানের বালা, হ্যাঁ, ওরা সানজানের বালা দিয়ে আমাদের এইখানটা যে বয়লার মেশিনের বালার মিক্সার করতেছে, সেই বালা ওইখানটায় খালি দেখা যাচ্ছে, খালি বালারা মারতেছে, ছোটো গিটি পাথর মারে না, ফেলায় না, এই জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এক গাদা পাথর পিস সমেত নিয়ে এক গ্রামবাসীর কিছু ক্ষোভের কথা আমরা এই মুহূর্তে শুনে নেব। আচ্ছা, আমরা কিন্তু তোমার কাজ আটকাবো না। আমাদের যে পড়শি আছে, গ্রামবাসী আছে, সব দেখছে যে রাস্তা একদম কাজ হচ্ছে না, পিস কম, সব পাঁচ ঘোষালে সব ভেঙে যাচ্ছে। তাতে আমরা কিন্তু খুব খুশি, কাজ বন্ধ করে দিয়েছি, এমনকি বন্ধ করবো না। কিন্তু আমরা চাই যে রাস্তা ভালো হোক, তাতে আমার লাস্টিং করে 3-4 বছর, তারপরে সে কী হোক অগ্রিম। হ্যাঁ, আমরা দেখো নিচে চোখে দেখো রাস্তা কী কাজ হচ্ছে। একটা বড় গাড়ি গেলে তার কিছু থাকবে না, এত টাকার কাজ যদি না হয় তাহলে লাভ কী? এই যে আমরা যত গ্রামবাসী আছে সব একত্র হয়ে গেছে, তাহলে তো আপনারা কাজটাকে আটকাই দিলেন, তাহলে আপনারা কাজটা আটকাই দিলেন। কিন্তু দেখেন, আমরা বিচার করি এত টাকার কাজ কেমন কীভাবে চলে। দেখো, আপনার নাম? নরেশ বর্মন। আচ্ছা, পিসের কাজ শুরু হয়েছে, পূজা পার হয়ে গেল, পিসের কাজ শুরু হওয়াতে 2-3 দিন থেকে পিসের কাজ চলতেছে। 3 দিন পুরনো পিস করা হয়েছে, ওই মালটাও যদি আমরা পা দিয়ে ঘিসতেছি তো পাথরটা উঠে যাচ্ছে, মানে পিসের কোনো ভূমিকাই নাই ওইখানে। মানে আপনি বলতে চাচ্ছেন একদম নিম্নমানের কাজ, একদম খুব খারাপ করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট এইটাই চাচ্ছি যে কাজটা খালি ভালো হোক। সে কে কামাই খায়, কে কত টাকা চাচ্ছে, আমরা অলরেডি আমরা জিজ্ঞাসা করতেছি যে পয়সাটা কে চাচ্ছে। এই কাজটা যে মানে বাধা হচ্ছে, যে কেউ মানে বাধা করতেছে, পয়সা যাচ্ছে, আমরা জিজ্ঞাসা করতেছি যে পয়সাটা কে যাচ্ছে, তাহলে বলো, ফ্লাশ করো নাকি। আচ্ছা, আমরা এই রাস্তার কাজ ভালো করতে চাই, আমার ইডিও ভিডিও কে আমরা দেখাইতে চাই, যে আমরা যে আপনাকে বলতেছি যাতে আমার কাজটা রাস্তার কাজ ভালো হয়। বড়বাবুগুলো আপনি চেয়ারে বসে আছেন, চেয়ারে বসে হওয়াতে আপনি এই ভিডিওর মধ্যে দেখবেন যে কি ব্যাপারটা। এখানে শুনে নেবো একজন এই এলাকার স্থানীয় বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে কি সমস্যা দাদা আপনি। না, আমাদের কাজটা ভালো যদি হয় তখনই না আমি কোনো বলবো না, কিন্তু কাজটা কোথায় ভালো হচ্ছে? ভালো তো কাজ হচ্ছে না, ভালো কাজ হলেই আমরা তো কোনো ব্যাপারে নেই। আপনার নাম? সিঞ্জেনের বালা দিয়ে কাজ করি না, আমার বাড়ি ঘরে আর সিঞ্জেনের বালা আমি কাজ করতেছি এইখানে। আপনার নাম? সুসেন বর্মন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পঞ্চায়েত সমিতির মেম্বার ভবানী রায় চৌধুরী। আমরা তার মুখ থেকে শুনে নেব কি বিষয়ে কাজ বন্ধ হইল, কেন ওনারা চলে গেলেন কাজের লেবার থেকে ঠিকাদার। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা পাকা রাস্তার কাজ দীর্ঘদিন ধরে দাবি ছিল, অনেক কষ্ট করে পাকা রাস্তা বিএরিফান থেকে নেওয়া হয়েছে, এবং যখনই কাজ শুরু হয় তখন কিছু সমস্যা ছিল, গাছ বাস ধানের পুঞ্জি এবং খুঁটি খাটা বেশ কিছু ছিল, অনেক অনুরোধ টনুরোধ করে জনগণের কাছে সেই জায়গাটা নেওয়া হয়েছে এবং রাস্তার কাজও সুন্দরভাবে শুরু করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল স্থানীয় উপপ্রধানের বর প্রদীপ রায় মর্ত অবস্থায় প্রতিদিন নিহত গণ্ডগোল বাধায়। মর্ত অবস্থা মানে কি বলতে চাচ্ছেন? মর্ত মানে মত। আচ্ছা, মদ্য অবস্থা। হ্যাঁ, মদ্য অবস্থায় প্রতিদিন নিহত বিশৃঙ্খলা বাধায় এবং কিছু উচ্ছৃঙ্খল ছেলেবেলেকে
দাড়ু খায় হ্যাঁ পরিষ্কার কথা কইব নানান ভাবে ঠিক আছে কে হ্যাকল করে এইবার সুন্দরভাবে কাজ চলাকালীন প্রতিনিয়ত হুমকি দেয় আমার টাকা কোথায় এই বলে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় ওনারা যেটা বলছেন রাস্তা একদম নিম্নমানের কাজ হচ্ছে সানিয়াজান নদীর বালা হচ্ছে নিশ্চয়ই সেই কথা বলতে পারে কিন্তু শুরুতেই ঘটনা ঘটা শুরু করছে পাথর ফেলতেও বাধার সৃষ্টি পাথর ফেলতেও বাধার সৃষ্টি পাথর উঠাইতেও বাধার সৃষ্টি এবং বহু পাথর তার নিজ বাড়িতে ছড়াই ছিটায় রাখছে চিত্র যদি হয় আপনারা ক্যামেরা করে দেখতে পারেন সরজমিনে তদন্ত করে দেখতে পারেন রাস্তা নিম্নমানের হচ্ছে তার জন্য আমি প্রশাসনের আধিকারিক ইঞ্জিনিয়ার বিডিও নকদর্পে দিয়েছি তারা তদন্ত করে দেখবে আমরা তো ইঞ্জিনিয়ার না যে আমরা সম্পূর্ণভাবে দায়ী ইঞ্জিনিয়ার দেখবে এইটুকুই আমি বুঝি আপনার নাম আমার নাম ভবানী রায়চৌধুরী আমি মেকলগঞ্জ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আচ্ছা ধন্যবাদ বলার কিছু নাই কারণ উন্নয়ন সবাই চায় আমরা মতলব মুখ্যমন্ত্রীর উন্নয়ন সবাই চায় গ্রামের রাস্তা পাকা হইতেছে সেটা গ্রামবাসীও চায় তো গ্রামবাসী আমার এইরকমভাবে কেচাল করার পরে আমাকে ফোন করলো আমি সেই জায়গায় উপস্থিত হইলাম দেখলাম যে এনার শিডিউলে যে কাজটা আছে যে 5 mm পাথর 10 mm পাথর 20 mm পাথর এবং তেলটা যে যেইটা দোয়ার ওনার দরকার সেই সমস্ত জিনিস দিচ্ছে না ইনি 10 mm পাথর দিয়ে পাকা করতেছে সেই পাকাটা ভালো হইতেছে না আমিও দেখলাম জনগণ এর জন্য কাজটা বন্ধ করেছে দেখি ঠিকাদারের সঙ্গে আলোচনা করে এখন যতটুকু ভালো করা যায় কারণ উন্নয়নের কাজ তো আমরা আটক করব না আমরা সবাই গ্রামবাসী এখানে উন্নয়ন চাই ওনারাও যেটা বললেন অনেক অভিযোগ হচ্ছে অনেকে টাকা চাচ্ছে অনেকে ক্লিয়ার কথা যেটা বললেন একদম সাফ ভিডিওর মধ্যে বলে দিলেন যে অনেকে টাকা চাচ্ছেন মদ খাওয়ার জন্য রিকোয়েস্ট করছেন অনেকে ধমকি দিচ্ছেন অনেক ধমকির শিকার হচ্ছেন ঠিকাদার এটা কি সত্যি এটা এটা বিলকুলও মিথ্যা কারণ তিনি নিজেই কাজ গলত করতেছেন ইয়ার আগে যেটুকু পাকা হয়েছে এখানকার লোক ভালো আমি জানি যে এখানকার পাড়ার লোক ভালো এতদিন থেকে কেউ কিছু বলে নাই যে ভাই গ্রামের রাস্তা হোক এরা যেভাবে কাজ করতেছে সানজানের বালা দিয়ে আমরা এখানকার গ্রামবাসী গ্রামবাসী আমরা একটা পায়খানার ট্যাঙ্কও তৈরি করি না কি করে সরকারি কাজ সেই মানে সানজানের বালা দিয়ে কাজ হয় আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম প্রদীপ কুমার রায় উপজেলা হাজার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা ধন্যবাদ